জীবনের জন্য চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল বড় করার সহজ একটি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের হেয়ার রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিচ্ছি আপনারা যে যেকোনো তেল দিয়ে এটি করতে পারবেন আপনার চুলে রেগুলার যে নারিকেল তেল ব্যবহার করেন সে তেল এখানে অ্যাড করে দেবেন এখানে আমি প্যারাশুট নারিকেল তেল দু চা চামিচ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি যেটুকু আজকে তৈরি করব এটুকু অন্ততপক্ষে একবার চুলে ব্যবহার করা যাবে আপনার চুলের ধরন অনুযায়ী এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি করে নিতে পারেন আমি প্যারাশুট নারিকেল তেল চুলে ব্যবহার করি এজন্য প্যারাশুট নারিকেল তেল দিয়ে আজকের এই রেমেডি তৈরি করব এরপর দুই নম্বর অ্যাড করবো অয়েল এটি চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় যখন আপনাদের চুলের গোড়া মজবুত হবে তখন কিন্তু আপনাদের চুল পড়া অধিকাংশ অংশে কমে যাবে এই ক্যাস্টারঅল ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত হয় চুল ঘন হয় পাতলা চুল ঘন মোটা হবে এই অয়েল ব্যবহারে এখানে চা চামচ পরিমাণ অয়েল অ্যাড করে দিলাম দু চা পরিমাণ নারিকেল তেলের সঙ্গে হাফ চা চামিজ পরিমাণ অয়েল এটা অবশ্যই মনে রাখবেন যখন তেলের পরিমাণ বাড়িয়ে দেবেন তখন অয়েলের পরিমাণটিও বাড়িয়ে দেবেন এরপর এখানে তিন নম্বর উপকরণ অ্যাড করব অ্যালোভেরা জেল এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল এখানে অ্যাড করতে পারেন কেনা অ্যালোভেরা জেল হাফচা চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল চুলে ব্যবহারে চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে যায় শীতকালে এবং গরমকালে দুই সময়ে কিন্তু আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় চুল লালটে হয়ে যায় চুলের আগা ফেটে যায় এই ফাটা সমস্যা রুক্ষ শুষ্ক ভাব দূর করে দেবে অ্যালোভেরা জেল এরপর এর সাথে অ্যাড করবো ভ্যাসলিন ভ্যাসলিন চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় চুল কুচকুচে কালো হয় চুল মোটা হয় অনেকের চুল আছে পাতলা এবং সহজেই চুল ছিঁড়ে যায় এবং চুলের গোড়া একেবারে এতটা নরম এতটা পাতলা যে চুল টান দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায় চিরুনি দিয়ে আঁচড়ানোর সঙ্গে সঙ্গে চুল উঠে যায় এই সমস্যাটা দূর করে দেবে ভ্যাজলিন এখানে এক চা চামচ পরিমাণ আমি ভ্যাজলিন অ্যাড করে দিচ্ছি চুলের গোড়া মজবুত করবে এবং যাদের চুল একেবারে পাতলা তাদের চুল মোটা ঘন করবে চুল কুচকুচে কালো করবে লাল চুল কুচকুচে কালো করে পাতলা চুল ঘন করে এই ভ্যাজলিন চুলের যদি রুক্ষ শুষ্ক ভাব চলে আসে এবং চুলের আগা যদি ফেটে যায় লালটে হয়ে যায় তাহলে ভ্যাসলিন এভাবে চুলে ব্যবহার করুন আপনার চুলের আগা ফাটা বন্ধ হবে লাল চুল কালো হবে চুলের গোড়া মজবুত হবে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে চুল লম্বা হবে ভ্যাসলিন অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে এটি চুলে ব্যবহার করার জন্য রাতে ঘুমানোর আগে নরমালি আমরা তেল যেভাবে ব্যবহার করি ঠিক ওভাবে চুলে মাসাজ করে এই রেমেডিটি লাগিয়ে রাখবেন সারা রাত হাতের আঙুলের সাহায্যে অথবা তুলার সাহায্যেও এই কাজটি করতে পারেন এরপর পর দিন সকালে আপনারা শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ক্লিন করে নেবেন সপ্তাহে দু থেকে তিনবার রাতে ঘুমানোর আগে এই রেমেডিটি চুলে মাসাজ করে লাগিয়ে রাখবেন এতে করে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন কুচকুচে কালো হবে চুলের রুক্ষভাব দূর হয়ে চুল সিল্কি হবে সফট এবং কোমল হবে ছেলে মেয়ে সকল বয়সের সবাই এই রেমিডিটি চুলে ব্যবহার করে উপকার পেতে পারেন ভ্যাজলিনের এই রেমিডিটি চুলে ব্যবহার করে আপনার চুল দ্রুত লম্বা ঘন কালো হবে